কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জি এখন বাংলায় এসেছেন, এখানে এসে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কি বললেন? বললেন যে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভীত সন্ত্রস্ত এবং তিনি নাকি দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন ইত্যাদি ইত্যাদি। আমাদের এক দুটি প্রশ্ন রয়েছে ধর্মেন্দ্র প্রধানজি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভীত সন্ত্রস্ত নয়, তিনি কিন্তু সিবিআই ইডিতে গেছেন, যখন যখন যেমন যেমন ডেকেছে তখন গেছে। সিবিআই ইডি এখন অব্দি স্পর্শ করতে পারলো না তাকে, সমস্তটা তিনি বলে এসছেন। গতকালকেও 8 ঘন্টা তাকে জেরা করলেও কিছু পাওয়া যায়নি। আর আপনি দুর্নীতি নিয়ে বলবেন না, কারণ ভারতীয় জনতা পার্টি নেতা আপনার শুভেন্দু অধিকারী, যিনি হচ্ছেন লিডার অফ দি অপোজিশন এখানে, তাকে দেখা গেছে ক্যামেরাতে টাকা নিচ্ছে। স্বয়ং ভারতীয় জনতা পার্টি তখন ভিডিওটা তাদের নিজের ওয়েবসাইটে আপলোড করেছিল। এখন বিজেপি ওয়াশিং মেশিনে শুভেন্দু অধিকারী চলে গেছে বলে আপনারা ভিডিওটা সরিয়ে দিয়েছেন। তো আমাদের প্রশ্ন এটাই যে তখন আপনি দুর্নীতি দেখতে পাচ্ছেন না? সারদা নারদাতে তার নাম রয়েছে এলওপি বেঙ্গল থেকে, তো কই এটা নিয়ে আপনার কোনো বক্তব্য নেই? আর আপনি কেন্দ্রের শিক্ষামন্ত্রী, আপনার রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুভাষ সরকারকে বাঁকুড়াতে একটি ক্লাবে বন্ধ করে দিল বিজেপি পরিবারের সদস্যরা, কই এটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে? চরম অরাজকতা আপনার পরিবারের মধ্যে, সেটা আগে দেখুন। আর দুর্নীতি নিয়ে আপনারা বিজেপিরা একটু কম কথা বলুন, দুর্নীতিতে আপনারা লিপ্ত রয়েছেন।